I'm sorry. तुम्हारे साथ कभी ऐसा नहीं हुआ। কখনো দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে রাজ ও সিমরন রূপে, কখনো কুছ কুছ হোতা হে রাহুল আর আঞ্জলির প্রেমে। পর্দায় দর্শকরা শাহরুখ কাজলের জুটির রসায়নে মুগ্ধ হয়েছেন বারেবার, প্রেমে পড়েছেন বহুবার। শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তারা একে অন্যের ভালো বন্ধু। কিন্তু তারপরেও শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাহাম খান নাকি কাজলকে সহ্য করতে পারত না, দেখলেই রেগে যেত। কিন্তু কেন কাজলকে এত অপছন্দ করত ছোট্ট আব্রাহাম? সম্প্রতি তারই নেপথ্যের এক কাহিনী ফাঁস করেছেন শাহরুখ নিজেই। আব্রাহামের কাজলকে অপছন্দ করার পেছনে রয়েছে পরিচালক রোহিত শেঠির হাত। 2010 সালে মুক্তি পায় মাই নেম ইজ খান সিনেমাটি। যার 5 বছর পর দিলওয়ালে সিনেমায় জুটি বেঁধেছিলেন শাহরুখ কাজল। বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছিল রোহিত শেঠির এই সিনেমা। সেই সিনেমাতেই বাবাকে কাজলের সঙ্গে দেখলে রেগে যেত আব্রাহাম। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, আব্রাহাম কাজলের ওপর রেগে গিয়েছিল। রাগ সামলাতে না পেরে কাজলকে সে বলেই বসে, পাপা টুট গয়া, অর্থাৎ পাপা ভেঙে গেছে। थोड़ी सी चोट मुझको लगती है। He thought it's because of Kajol, because वो भी उस सीन में है, तो वो इसको देखकर कह रहा, पापा टूट गया, पापा टूट गया। एक कथा बोलते ही हेसे फेलें शाहरुख। शाहरुख बोलें, आमी जानी आमार संगे काजलेर जुटीटा आब्राहाम पछंद करेनी। उपस्थित सकलेई आब्राहामेर कांड शुने हेसे फेलें। तबे छोटो आब्राहाम जतई राग करुक ना केन, शाहरुख एवं काजलेर पर्दार रसायन किन्तु अमर। बॉलीवुडेर रूपाली पर्दाय तारा जे ভালোবাসার গল্প বুনেছে তা আজও অগণিত হৃদয়ে জ্বলজ্বল করে চলছে।